সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের দেখাবো চিকেন রোস্ট। তো এর জন্য আমি নিয়েছি 4টি মুরগির রান এবং রানগুলি ফুড কালার দিয়ে দিয়েছি। এখন একটি ফ্রাই প্যানের সাহায্যে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় আমার শেষ অংশে, আমি এবার তুলে নিচ্ছি। আমি ওই রোস্ট ভাজা তেলের মধ্যে 1 চামচ আদা ও 1 চামচ পেঁয়াজ বাটা এলাচ ও দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু পানি পরিমাণ মতন। আমি নিয়েছি বাটা, পোস্তদানা, কাঠবাদাম ও মাওয়া একসঙ্গে মিশ্রণ। এবার মিশ্রণটি ভালো মতন নেড়ে দিচ্ছি। সামান্য লবণ দিলাম পরিমাণ মতো। আবার সামান্য পানি দিলাম। মশলাগুলি ভালো মতন নেড়ে দিচ্ছি। চিকেন 4টি উপরে, চিকেন 4টি রান আমি উপরে রাখিলাম। এবার আমি 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ চিনি, 4টি কাঁচামরিচ। আবার একটু লবণ দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম।
तो हमार प्राय हुए गेसे चिकेन रोस्ट। जदि हमारे वीडियो टी अपना देर भालो लागे ताहले सब्सक्राइब करिबेन, लाइक दिबेन, कमेंट करिबेन। किछु प्याज ब्रेस्तो पुरे रखिएछि। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে শেষ।